তুরস্কের ইস্তাম্বুলে রুশ ও ইউক্রেন প্রতিনিধিদের মধ্যে বৈঠক শেষ হয়েছে। রাজধানী কিয়েভ ও চেরনিহেভে হামলা বহুলাংশে কমানো হবে বলে প্রতিশ্রুতি দিয়েছে রুশ প্রতিনিধি দল। এদিকে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, কিয়েভের দার ইরপিন শহর পুনর্দখল করেছে তার যোদ্ধারা। মারিওপোলে কমপক্ষে 5,000 মানুষ নিহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। আফরা আঞ্জুমের ডেস্ক রিপোর্ট। কিয়েভের আশেপাশে ও অন্য শহর চেরনিহিভে হামলা বহুলাংশে কমিয়ে ফেলবে ইস্তানবুল আলোচনার পরে, এমন প্রতিশ্রুতি দিয়েছে রুশ প্রতিনিধি দল। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়াব এরদোয়ানের উপস্থিতিতে 2 সপ্তাহ পর ইস্তানবুলে অনুষ্ঠিত হল রুশ ও ইউক্রেন প্রতিনিধি দলের মধ্যে এই বৈঠক। আগের বৈঠকে বিষ মেশানো খাবার দেওয়া হয়েছিল, এমন অভিযোগের কারণে এ বৈঠকে ইউক্রেন প্রতিনিধি দল তাদেরকে দেওয়া খাবার স্পর্শ করেনি। এদিকে ইউক্রেনের যুদ্ধ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি বলছেন, সোমবার কিয়েভের খুব কাছের শহর ইরপিন থেকে রুশ সেনাদের হটিয়ে দেওয়া হয়েছে, তবে সেখানে তুমুল সংঘর্ষ এখনো চলছে এবং প্রতিরোধ ভাঙার চেষ্টা করছে রুশরা। আজ আমি একটি ভালো খবর দিচ্ছি, আমরা কিয়েভ অঞ্চলে ভালো প্রতিরোধ গড়েছি, ইউক্রেন ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে শুরু করেছি, ইরপিনকে স্বাধীন করেছি, তবে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ বাহিনী। এদিকে মস্কো বলছে, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লেই কেবল পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হবে। নিরাপত্তার বিষয়ে আমাদের একটি নীতিমালা রয়েছে, সেখানে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে রাষ্ট্রের অস্তিত্বের জন্য হুমকি থাকলেই কেবল আমরা পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারি, এবং আমরা আসলেই দেশের অস্তিত্বের জন্য হুমকি দূর করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করব। আফরানজুম, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক।